লটকন উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছেন নরসিংদীর চাষিরা। উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি বলছেন তারা। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে ফলটি। এই ফল চাষে জেলায় বেকারদের কর্মসংস্থানও হচ্ছে। দুই যুগ আগেও লটকনের চাহিদা তেমন ছিল না। অযত্নে অবহেলায় ঝোপে ঝাড়ে বেড়ে উঠত গাছ। পুষ্টিগুণ ও স্বাদের কারণে ক্রমশ বেড়েছে চাহিদা। জেলার বেলাব ও শিবপুর উপজেলায় শুরু হয় লটকন চাষ। এখন পাহাড়ি অঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের উপার্জনের মাধ্যম লটকন। এক লাখ টাকা যে বাগান থেকে আসে, এই বাগানে খরচ হচ্ছে 5,000 টাকা। যেখানে একটা আম বা কাঁঠাল গাছ থেকে আমরা 1 থেকে 1.5 হাজার টাকার বেশি লাভের চিন্তা করতে পারি না। সেখানে অনলি একটা লটকন গাছ থেকে ন্যূনতম 6 থেকে 10 হাজার টাকা আমরা পেয়ে থাকি। কৃষি বিভাগের হিসেবে এবার জেলায় প্রায় 1,500 হেক্টর জমিতে চাষ হয়েছে লটকন। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 17,000 মেট্রিক টন। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে এবার দেশের বাইরেও রপ্তানির আশা করছেন তারা। বাজারে প্রায় 16 কোটি 17 কোটি 20 কোটি টাকার এই যা রপ্তানি, এই বাজারে যা লেনদেন হয়, বিক্রি হয়, বর্তমানে এটা মানে প্রতি বছর বা 100 হেক্টর থেকে 200 হেক্টর পর্যন্ত আমাদের এই প্রতি বছর সম্প্রসারণ হচ্ছে। কম খরচে গাছের পরিচর্যা আর লাভজনক হওয়ায় কৃষকদের পাশাপাশি ফলটি চাষে যুক্ত হচ্ছেন স্থানীয় বেকার যুবকেরাও।